আসসালাম আলাইকুম নমস্কার আমি রুবিয়া সুলতানা মুর্শিদাবাদ জেলা সভাধিপতি শান্তিপূর্ণ আন্দোলনের পরিবর্তে আজকে ছাত্র সেজে বিজেপির কিছু গুন্ডা বাহিনী ইতিমধ্যে গুন্ডারাজ চালিয়েছে আপনারা সেটা জানেন এবং সেই আন্দোলন সার্থক না হওয়ার জন্য যত রকম উস্কানিমূলক কাজ করা যায় তার জন্য যথেষ্ট প্রচেষ্টাও চালিয়েছিলেন তারা কিন্তু আমাদের কলকাতা পুলিশ তথা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ আজকে পুরো দিনটিকে ধৈর্যর সাথে এবং শান্তিপূর্ণভাবে সামলে নিয়েছেন এটাও আপনারা জানেন তার জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশকে তথা কলকাতা পুলিশকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আর এই বন্ধ যেটা আগামীকাল আঠাশে অগস্ট ডেকেছে বিজেপিরা তো আমরা চাইবো যে আজকে যেহেতু কোনো একটা লাশ ফেলার হয়তো তাদের প্রচেষ্টা ছিল সেটা সার্থক হয়নি তার জন্যই হয়তো সেই আগামীকাল বন্ধ ডাকা তো সেই বন্ধটা যাতে সার্থক না হয় তার জন্য আমার পশ্চিমবঙ্গবাসী তথা আমাদের রাজ্যবাসীর কাছে আমাদের আবেদন যে আপনারা নিজেদের স্কুল কলেজ দোকান পাঠ যে যার ব্যবসা নিজের মতো প্রত্যেক দিনের মতো একই রকম ভাবে চালু রাখবেন আর তার জন্য ভয় পাওয়ার কোনো কারণে আপনাদের প্রশাসন আপনাদের সাথে আছে ধন্যবাদ